যদি কেউ মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ করার চেষ্টা করে। প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান। দীর্ঘ প্রত্যাশার পরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব মিমির বহুল আলোচিত তুফান, যা মুক্তির আগে শুধুমাত্র টিজার এবং আইটেম গান প্রকাশেই বাজিমাত করেছে। তবে প্রশ্ন উঠেছিল নায়িকার আপত্তিকর পোশাক নিয়ে, কিন্তু শাকিবের এক হুঙ্কারে যেন পুরো আলোচনাটাই বদলে গেল। তুফান মুক্তির আগে সাবধান করে কি বলেছেন শাকিব খান, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। প্রথমবার শাকিবের বিপরীতে কাজ করে এপার ওপার দুই বাংলাতে তাক লাগিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। তবে নানা প্রশংসার মাঝেও কিছুটা সমালোচনায় জড়াতে হয়েছে এই নায়িকাকে। বিশেষ করে দুষ্ট কোকিল গানে পারফর্ম করা তার পোশাকটি ছিল বিতর্কিত, যেটাই সিনেমার স্বার্থে কোনোরকম দরকার ছিল না বলেই মনে করেন অনেকে। তবে তার চোখ ধাঁধানো পারফর্ম নজর কেড়েছে সিনেপ্রেমীদের। তবে অপেক্ষার পালা শেষ করে খুব শীঘ্রই সিনেমার পর্দায় দেখা যাবে আলোচিত এই তারকা জুটিকে। দুষ্ট কোকিল গানটি এই মুহূর্তে চরমভাবে সাড়া ফেলেছে, যদিও শুধুমাত্র ট্রিজার প্রকাশই করেছেন পরিচালক রায়হান রাফি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। তবে সিনেমা মুক্তির আগে এবার বিশেষভাবে সতর্কতা জারি করেছেন কিং খান। বিশেষ করে সিনেমা হলগুলিতে নানা প্রক্রিয়ার মাধ্যমে পর্দায় চালিত ছবিটি ভিডিও রেকর্ড করা হয়, আর সে ব্যাপারে সাবধান হতে বলেছেন শাকিব খান। যদি এমন কিছু করা হয় তো এই সকল ব্যক্তিদের জন্য চরম শাস্তির ব্যবস্থা রয়েছে। আপনার পাশের সিটে যদি কেউ মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ করার চেষ্টা করে, নিষেধ করুন, প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান। তবে তুফানের সবকিছু প্রশংসনীয় হলো মিমির এই পোশাকটি অনেকের কাছেই খারাপ লাগার কারণ, কেননা পর্দায় নিশ্চয়ই এমন কিছুই প্রেজেন্ট করা উচিত যেটা সাধারণত ফ্যামিলি নিয়েই দেখা যায়। তবে সিনেমাটি যে শাকিবের ক্যারিয়ারের আরও একটি চিহ্নিত সিনেমা হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। তুফানকে তুলনা করা হয়েছে পুষ্পা KGF এর সাথে। শুধুমাত্র ট্রিজার প্রকাশই বলে দেয় ঢালিউড চলচ্চিত্রের আরও একটা ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে তুফান। দেখিয়ে দিন তুফানি জোশ। তবে পরিচালক রায়হান রাফির প্রতি বিশেষ অনুরোধ থাকবে, তিনি যেন তার সকল সিনেমা শালীনতা বজায় রেখে প্রেজেন্ট করেন। ধন্যবাদ।